আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য চমৎকার একটি সেটিংস নিয়ে এসেছি গুগল জিবোর্ডে। সো 2024 সালে যে সংস্করণ এসেছে আমি আপনাদের সামনে সেটা তুলে ধরছি। আপনারা বাংলা লিখবেন ইংলিশ হয়ে যাবে, ইংলিশ লিখবেন বাংলা হয়ে যাবে। সো আরও একটা ট্রিক্স আছে, যেটা আপনি ভয়েসে কথা বলবেন বাংলায় সেটা ইংলিশ হয়ে যাবে, ইংলিশে কথা বলবেন সেটা বাংলা ট্রান্সলেট হয়ে যাবে। সো চমৎকার ফিচারগুলো দেখার জন্য আপনি আমার পুরো ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। জিবোর্ড অ্যাপটির জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে ক্লিক করলাম, এখানে আপনি জিবোর্ড লিখলে এখানে অপশনটি চলে আসবে, অ্যাপটি চলে আসবে। সো আমরা জিবোর্ডে ক্লিক করলাম, অ্যান্ড দেন ইট অ্যাপ্লিকেশনটি আমি আগে থেকে ওপেন করে রেখেছে সহজের জন্য। সো প্রথমে সেটিংস, আমরা ফার্স্ট সেটিংসে চলে যাব, অ্যানেবল টু ইন সেটিংস। এখানে গিয়ে আমরা নোটিফিকেশনের যে অপশনটি আছে এটা আমরা ওপেন করে দেব। সো এই যে এটাকে আমি নীল করে দিচ্ছি। অ্যান্ড স্টেপ টু, এখানে সিলেক্ট ইম্পোর্ট মেথড, এখানে কি আমরা জিবোর্ড সেটিংস অন করে দেব, অ্যান্ড দেন ডান দিব। এরপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সেটিংস একটা অপশন আছে, এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সেটিংসে ক্লিক করার পরে এখানে উপরে ইংলিশটা অ্যাড করা আছে, বাট আমরা বাংলাটা এখানে সিলেক্ট করে নেব। অ্যান্ড দেন নিচে ডান অপশন আছে, আমরা ডানে ক্লিক করব। এরপর আমাদের এখান থেকে কাজ শেষ। সো আমরা চলে যাব, এখন ধরুন আমরা কিবোর্ডটা ওপেন করব। সো আমরা হোয়াটসঅ্যাপে চলে গেলাম, আমরা কাউকে সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে যে কিবোর্ড অপশনে ক্লিক করলাম এখানে অপশন চলে আসছে। সো আপনি এখানে নিচে যে বাংলা অপশন এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে বাংলা আসলো, বাট এখানে ল্যাঙ্গুয়েজ ডবল ল্যাঙ্গুয়েজ আসে নাই। সো এই জন্য আমাদের যে বাম পাশে অপশনটাতে ক্লিক করলাম, এখানে অনুবাদ করুন একটা অপশন আছে অথবা ট্রান্সলেট করুন লেখা থাকবে, ঠিক আছে ক্লিক করবেন। অ্যান্ড দেখেন উপরে একটা পোর্শন, নিচে একটা পোর্শন, নিচে লেখা আছে বাংলা অনুবাদ করার জন্য। সো এইখানে যেটা আমি লিখছি, আমার নাম আমিন, নাম আমিন, উপরে কিন্তু মাই নেম ইজ আমিন চলে আসতেছে, খেয়াল করেন। আমি লিখছি বাংলা বাট হয়ে যাচ্ছে ইংলিশ, ট্রান্সলেট হয়ে যাচ্ছে। সো আপনি কিন্তু আবার এই ইংলিশে লিখবেন বাংলা হয়ে যাবে সেই অপশনটাও আছে। জাস্ট এখানে বাংলা এবং ইংরেজি যে একটা মাঝখানে যে অপশন আছে এখানে মাঝখানে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করলাম, এখন ইংলিশ টু বাংলা হয়ে গেছে। এখানে আমি ইংলিশ লিখছি মাই নেম ইজ আমিন, আপনারা অন্য কিছু দিয়েও ট্রাই করতে পারেন, আমি জাস্ট সহজের জন্য বলে দিচ্ছি। সো উপরে দেখুন আবার বাংলাতে কিন্তু লেখা হয়ে যাচ্ছে, অ্যান্ড দেন আপনি কাউকে সেন্ড করলে সেটা কিন্তু সেন্ড হয়ে যাবে। এরপর আমি আরেকটি সেটিংস দেখাবো, যে আপনি লেখা ছাড়াও ভয়েসে বলবেন। আমাদের ডান পাশে একটি ভয়েসের যে চিহ্নটা আছে নিচে কিবোর্ডের মধ্যে সেটাতে ক্লিক করবেন, এখানে অ্যালাউ করে দিতে হবে ফার্স্ট টাইম। সো এরপরে আমি যদি এখানে আবার ওই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে, তারপরে হচ্ছে এখানে আমি যদি এখন ইংলিশে বলি মাই নেম ইজ আমিন, মাই নেম ইজ আমিন। সো এখানে এই যে মাই নেম ইজ আমিন হয়ে গেছে, আর উপরে কিন্তু আমার নাম আমিন। ওকে, আবার আমি যদি বাংলা ট্রান্সলেট করতে চাই, বাট এখান থেকে আমি যদি আবার ওই যে ইনপুট ভয়েসে চলে গেলাম, এখানে আমি বললাম আমার নাম আমিন, সো উপরে মাই নেম ইজ আমিন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আশা করি আপনাদের এই অ্যাপসটি অনেক কাজে লাগবে। সো খুব সহজ আপনারা লেখালেখিগুলো করে ফেলতে পারবেন।